الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شكل برشمشة غنوغان تعريف اكمت رشي مهان الله رب العالمين الجنة جاء الله رب العالمين أمدرك وشنكون يمد يسن يبرد بيته جاء غنونا كوري أمرا كوخنو ششكت باربونا تاربورا وشي مهان الله تعالى شكرا دي كرسي تارشيخانو باشاي بولسي الحمد لله অতঃপর সালাত এবং সালাম করছি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দিকে তাওহীদের দিকে আহ্বান করেছেন শিরক থেকে এবং বেদাত থেকে আর সমস্ত পাপ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন সেই রাসূলের উপর করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে 5ই জিলকাদ 1441 হিজরি এবং 26 জুন 2020 ইংরেজি আজকের এই তারিখে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ তিনি আজকে যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হচ্ছে পার্থিব জীবনে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি পার্থিব জীবনে শ্রেষ্ঠ নিয়ামত নিয়ে তিনি আজকে কথা বলেছেন আসলে পার্থিব জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি আমরা কি বলবো তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ শুরু করে দেই ইমাম সাহেবের ভাষা থেকেই আমরা শুনবো এই পার্থিব জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি অর্থাৎ দুনিয়াবী নিয়ামত কোনটি ইমাম সাহেব খুতবাতে বলছেন ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দাগণ আযমুন নিআম আদ-দুনিয়াবি নিআমাতুল আফিয়া ফিল আবদান এই দুনিয়ার মধ্যে অর্থাৎ পার্থিব জীবনে দুনিয়াবি সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নিয়ামাতুল আফিয়া ফিল আবদান শারীরিক সুস্থতা আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা শরীরটা যদি সুস্থ থাকে এটা হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর এই নিয়ামত এমন একটি নিয়ামত লা তুসাবিহা নিয়ামাতুন মিন নিয়ামিদ দুনিয়া মাহমা আযমাত ওয়া লাযযাত ইমাম সাহেব বলছেন যে এটা হচ্ছে এমন একটি নিয়ামত দুনিয়াতে যে দুনিয়ার অন্য নিয়ামত যত বড়ই হোক না কেন আর যত মজাদার হোক না কেন এই সুস্থতা নামক নিয়ামতের সমপরিমাণ কখনো হবে না সুবহানাল্লাহ এজন্য প্রিয় বন্ধুগণ এই নিয়ামত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইমাম সাহেব দোয়া করছেন রাযাকানাল্লাহু জামিআন আস-সিহ্হা ওয়াল আফিয়া হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি এই সুস্থতা নামক এই নিয়ামত আমাদেরকে দান করো আমিন তাই এই সুস্থতা নামক এই নিয়ামতটি একজন মানুষ তখনই এর কদর করতে পারে বুঝতে পারে কখন অথবা কোন ব্যক্তি বুঝতে পারে মান যাকা মারারাতাল আওজাই ওয়াল আসকাম যে ব্যক্তি অসুস্থতার তিক্ততা অসুস্থতার যে দুঃখ যন্ত্রণা যে পেয়েছে সেই একমাত্র কেবলমাত্র অনুভব করতে পারে যে সুস্থতা কত বড় এবং কত আনন্দময় কত গুরুত্বপূর্ণ নিয়ামত সুবহানাল্লাহ এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরু মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ বুখারীর 6412 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটো নিয়ামতকে অধিকাংশ মানুষ অবহেলা করে শুকর আদায় করে না এর কদর করে না অধিকাংশ মানুষ কোনটি একটি হচ্ছে আস-সিহ্হা সুস্থতা সুস্থতা যখন থাকে তখন অধিকাংশ মানুষ এর কদর বুঝে না আরেকটা কি ওয়াল ফারাগ অবসর সময় আলহামদুলিল্লাহ কত অবসর সময়কে আমরা অন্যায়ভাবে অনর্থ কাজে নষ্ট করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অমূল্য দুটো নিয়ামত সম্পর্কে বলছেন যে তার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষ এই দুটো নিয়ামতকে কদর করে না একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে ফারাগ প্রিয় বন্ধুগণ এবার ইমাম সাহেব বলছেন যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়ামত যখন থাকে তখন নিয়ামতের কদর বুঝতে পারে সুবহানাল্লাহ নিয়ামত যখন থাকে তখন নিয়ামতের কদর যে ব্যক্তি বুঝতে পারে সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান ব্যক্তি এবং সেই ব্যক্তি নিয়ামতের কদর করে সুবহানাল্লাহ সুতরাং আমার আপনার উপর ওয়াজিব হচ্ছে আমরা আমাদের নিয়ামতগুলোকে কদর করব আল্লাহ যে কোনো নিয়ামত দিয়েছেন তবে বিশেষ করে সুস্থতাকে আমরা কদর করব এবং অবসর সময়কেও আমরা কদর করব হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা আমাদের এই সুস্থতা নামক মহান নিয়ামতকে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামতকে কদর করব
ইমাম সাহেবের ভাষায় শুনুন, তিনি আমাদেরকে তিনটি পদ্ধতি বলেছেন। এক নাম্বার তিনি বলছেন, একজন মুসলিম সে তার এই সুস্থতা নামক নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এই নিয়ামত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে ওয়াজিব করেছেন, যে অবধারিত বিধানগুলো তিনি অবধারিত করে দিয়েছেন, এগুলোর উপর আমল করবে, তাহলে আল্লাহর আদেশ আমরা সবসময় আমল করব ইনশাআল্লাহ। এটা হলো প্রথম বিষয়। দুই নম্বর পদ্ধতি হচ্ছে, আমরা সমস্ত আল কাবায়েহ ওয়া সাইয়্যাত, সমস্ত পাপের পথ, অন্যায়ের পথ, অশ্লীল পথকে, অবাধ্যতার পথকে আমরা পরিহার করে চলব। এটা হচ্ছে দুই। তিন নম্বর হচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সুস্থতা নামক নিয়ামতের কদর করব, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমরা আমাদের এই সুস্থতাকে ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি পদ্ধতির মাধ্যমে সুস্থতা নামক মহা নিয়ামতকে কদর করার তৌফিক দান করুক। আমিন আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে ফিরে যেতে বলছেন। কেন? এই সুস্থতা দিয়ে যেন আমরা অন্য পথে নয়, আমরা আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথে জীবনকে উৎসর্গ করতে পারি, ছুটে চলতে পারি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলো, ছুটাছুটি করো, ছুটে চলো। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ও জান্নাতিন, এবং জান্নাতের দিকে চলো। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে স্বাভাবিক নয়, আকাশ এবং জমি বিস্তৃত, সুবহানাল্লাহ, এত বিশাল জান্নাতের দিকে তোমরা ছুটে চলো। তাহলে জান্নাতের দিকে আমরা ছুটে চলবো প্রথমে কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের ক্ষমা, তোমাদের রবের ক্ষমার দিকে। যদি আল্লাহ ক্ষমা করেন আমার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলোকে, যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আস, তাহলে কিন্তু আমি জান্নাতে যেতে পারবো। এজন্য আমি আপনি অবশ্যই আল্লাহর ক্ষমার দিকে ছুটে চলবো, তওবার দিকে ছুটে চলবো, এরপরে আমরা জান্নাতের প্রবেশ করতে পারবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং তোমার ওই জান্নাত নামক নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে ইমাম সাহেব আমাদেরকে এই সুস্থতা থাকা অবস্থায় আমরা যেন নিয়ামতের কদর করি, এজন্য তিনি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করে তিনি সাতটি মহাবিপদ আসার আগেই, সাতটি ব্যস্ত জীবন, সাতটি মহাবিপদ আসার আগেই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমাদের এই সুস্থ জীবন দিয়ে, এই সুন্দর জীবন দিয়ে যেন আল্লাহর আনুগত্য করি। এই জন্য ইমাম সাহেব আমাদেরকে উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে, যে হাদিসটি এসেছে তিরমিজিতে, এসেছে 2306 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদিরু বিল আহমালি সাবআন, সাতটি বিপদ আসার আগেই, সাতটি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সময় আসার আগেই তোমরা আল্লাহর ইবাদত করো। এক নম্বর, ওই দারিদ্রতা, যেই দারিদ্রতা আসতে পরে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুই, ওই ধন সম্পত্তি আসার আগেই, যেই সম্পত্তি আসলে পরে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতার পথ গ্রহণ করে, নাউজুবিল্লাহ। তিন, আল্লাহর ইবাদত করো, ওই অসুস্থতা আসার আগে, যে অসুস্থতা হচ্ছে মুফসিদিন, যা জীবনকে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, ওই অসুস্থতা আসলে পরে আর ইবাদত করা যায় না। চার, ওই বার্ধক্য আসার আগে, যে বার্ধক্য আসতে পরে জীবন ধ্বংস হয়ে যায়, মানুষ তাদের জ্ঞান লোপ পায়, মেধা কাজ করে না, ওই রকম বার্ধক্য আসার আগেই তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এই সুস্থতা দিয়ে, এই জীবন দিয়ে, সুবহানাল্লাহ। পাঁচ, মাউতিন মুজহিরিন, মাউতিন মুজহিরিন, ওই অসুস্থ, ওই মৃত্যু আসার আগে, যে মৃত্যুটা হঠাৎ চলে আসে, জীবনে কখন মৃত্যু আসবে আমরা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতকে বলছেন, ওই হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, সুবহানাল্লাহ। এরপরে পাঁচ নাম্বার হচ্ছে, ছয় নাম্বার হচ্ছে, ও দাজ্জাল, দাজ্জালের ফিতনা আসার আগেই, ফাশারু গায়িবিন ইনতাজার, যেই দাজ্জালের ফিতনা হচ্ছে একটা নিকৃষ্ট ফিতনা, একটা অনিষ্ট ফিতনা, যেই অনিষ্টতার আমরা সবাই
ইমতাদার যারা অপেক্ষা করছে, তাহলে দাজ্জালের ফেতনা এক ভয়াবহ অনিষ্টকারী ফেতনা যা আমাদের জন্য আসছে, আমরা অপেক্ষা করছি, যা জানা যাচ্ছে না কখন আসবে। এই দাজ্জালের ফেতনা আসার আগেই আমরা যেমন ইবাদত করি, আমাদের এই সুস্থতাকে আমরা কাজে লাগাই। এই হলো ছয়। সাত নম্বর হচ্ছে ওয়াসাআতু আদহা ওয়া আমার, এবং কিয়ামত আসার আগেই, আর কিয়ামত দিবসটা হচ্ছে আরো বিভীষিকাময়, আরো ভয়াবহ, আরো কঠিন মুসিবত। এই মুসিবত আসার আগেই আমরা যেন আল্লাহর গুলামি করি, আমাদের এই সুন্দর জীবনটাকে যেন আল্লাহর আনুগত্যের জন্য ব্যয় করি, আমাদের এই সুস্থ জীবনটাকে যেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম সাহেব এরপরে বলছেন যে একজন মুমিন, একজন মুসলমান, তার জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে কল্যাণকর, সে সব সময় মহা কল্যাণের মধ্যে জীবন যাপন করছে আলহামদুলিল্লাহ। তবে শর্ত হচ্ছে ইদা আখলাসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যদি একনিষ্ঠভাবে জীবনকে ব্যয় করে আল্লাহর আনুগত্যের উদ্দেশ্য করে, আমার আপনার জীবনের যে কোনো অবস্থাতে, সুখে দুঃখে, সকল অবস্থাতে, সুস্থতায় অসুস্থতায়, আমরা যদি এক আল্লাহর সন্তুষ্টি কামনা করি জীবনের সকল অবস্থা দিয়ে, ইমাম সাহেব বলছেন তাহলে একজন মুসলমান সে মহা কল্যাণের মধ্যেই জীবন যাপন করছে, সুবহানাল্লাহ। এরপরে তিনি আমাদেরকে বলছেন যে এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়ে থাকেন, মুমিনদেরকে, কাদেরকে, কাফেরদেরকে নয়, মুমিনদেরকে আল্লাহ যে অসুস্থতা দিয়ে থাকেন, এই অসুস্থতায় মুমিন যেন আল্লাহর একনিষ্ঠতার আশা করে, আল্লাহ সন্তুষ্টি আশা করে এবং সওয়াবের আশা করে। যদি এই অসুস্থতায় আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ সন্তুষ্টি আশা করি, তাহলে এই অসুস্থতা দ্বারা আমাদের ক্ষতি আল্লাহ চান না, আমাদেরকে দুটো পুরস্কার আল্লাহ তাআলা দিতে চান, দুটো পুরস্কার, সুবহানাল্লাহ। এক নাম্বার ইমাম সাহেব বলছেন ফাহুয়া লাহু রিফাআতুন ফিদ দারাজাত, যে ওই অসুস্থতা তার জন্য মূলত তার সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করার জন্য অসুস্থতা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। দুই, ওই অসুস্থতা হচ্ছে তাকফিরুন লিসাইয়্যাত, তার জীবনের বিপদ অসুস্থতা যে আসে তার জীবনের গুণাগুলো ক্ষমার জন্য এই অসুস্থতা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। সুতরাং অসুস্থ হলে হতাশাগ্রস্ত হব না, এই করোনা ভাইরাসের এই বৈশ্বিক বিপর্যয়ের সময় অসংখ্য মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছে, অসংখ্য মানুষ ইমান হারা হয়ে গেছে, অসংখ্য মানুষ এই বিপদে ধৈর্য ধারণ করতে না পেরে তারা বেঈমান হয়ে পড়েছে, অসংখ্য মানুষ, নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম সাহেব এই কঠিন, এই ক্লান্তি মুহূর্তে আমাদেরকে নসিহত করছেন যে একজন মুমিন যদি হয় সত্যিকার, আর সে যদি অসুস্থতার সময় ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে, তাহলে এই অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন দুটো কারণে। একটি হচ্ছে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি করতে চান, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করতে চান, সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আল্লাহ তাআলা কত বড় দয়ালু আমাদের প্রতি, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব আমাদেরকে চমৎকার করে নসিহত করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিপদ মুসিবত দিয়ে ধ্বংস করতে চান না, তিনি যে আমাদেরকে ক্ষমা করতে চান, আমাদেরকে রহমত দিতে চান, আমাদেরকে তিনি সম্মান মর্যাদাকে বৃদ্ধি করতে চান, এর পক্ষে তিনি কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর, 56 নম্বর এবং 57 নম্বর আয়াত খানা তেলাওয়াত করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব জীবনে, কখনো কখনো ভয় ভীতি দিয়ে, সুবহানাল্লাহ। এই যে করোনার ভয় আমাদেরকে এখন আক্রমণ করছে, গ্রাস করছে, আল্লাহ বলছেন আবার কখনো শত্রুর জালিম ওই সমস্ত কাফের মুশরিকদের জালিম শত্রুদের ভয়ভীতি দিয়েও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেন, বিভিন্ন সময় ভয়ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, এক। দুই, ওয়াল জুউ, অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এখন বর্তমান মানুষ গোটা বিশ্বে অর্থনৈতিকভাবে বিরাট মন্দায় তারা লিপ্ত হয়ে পড়েছে, এটা হচ্ছে একটি পরীক্ষা ইমানদারদের জন্য আলহামদুলিল্লাহ, কাফেরদের জন্য পরীক্ষা, যদি আল্লাহকে তারা বুঝতে পারে, আল্লাহর দিকে যদি ফিরে আসে, অন্যথায় মুমিনদের জন্য বিরাট পরীক্ষা। শুনুন কি সুসংবাদ আসতেছে, তাহলে যারা এই বিপদের মধ্যে আছে আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে কি দিয়ে, ভয়ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, ধন সম্পত্তির ক্ষতি দিয়ে, এরপরে জানের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে, অবশ্যই সবিরি, এই যে বিপদ মুসিবত জানে এবং মালে
যেখানে আসুক না কেন, আল্লাহ বলেন অবশ্যই সবিরিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার ধৈর্যশীল উম্মতদেরকে সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ, ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ যখন তাদের উপর আসে তখন তারা অস্থির হয় না, সবর করে আর বলে ইন্না লিল্লাহ আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব। সুবহানাল্লাহ, এই কথা যারা বলে এদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? এই যে বিপদ চলে আসলো, এই যে বৈশ্বিক বিপর্যয় চলে আসলো, জানের ক্ষতি, মালের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সম্পত্তির ক্ষতি, ফসলাদির ক্ষতি, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। ওই বিপদ আসলে তাদের উপর বিপদ নয়, এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা স্বরূপ। সুবহানাল্লাহ, সালাওয়াত ক্ষমা স্বরূপ, অথবা এটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে প্রশংসা তাদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সালাত বলা হয় যে সালাতুল্লাহি আলাল আব, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর সালাত, এর অর্থ হচ্ছে সালাউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল আবদি ইনদাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওই বান্দাদের জন্য প্রশংসা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করেন, আল্লাহ তাআলা প্রশংসা করেন যারা ধৈর্যশীল বান্দা, বিপদে মুসিবতে সবর করে আর বলে ইন্না লিল্লাহ, আল্লাহ এদের জন্য প্রশংসা করেন ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ, দুই রহমা, ওই বিপদ মূলত বিপদ নয়, এটা হচ্ছে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, এবং ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, এই বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে সওয়াবের আশা করে, আল্লাহ বলেন তারাই তো হেদায়েতের উপর অবিচল আছে, তারা হেদায়েতের পথ পেয়ে গেছে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা অস্থির হব না, আমরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করব, তাহলে আমরা ক্ষমাও পাবো এবং আমাদের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আমাদেরকে ক্ষমার ব্যাপারে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যা সহিহ মুসলিমে 2571 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমান ইউসিবুহু আযান মিন মারাজিন, যে কোনো মুসলমানের উপর কোনো অসুস্থতার কারণে কষ্ট পায় সে তাকে কষ্ট গ্রাস করে, তখন ফামা সাওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি মিন সাইয়্যাতিহি, ওই কষ্ট দ্বারা ওই অসুস্থতা দ্বারা আল্লাহ তাআলা আর কিছু করেন না, বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কিভাবে মাফ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, কামা তাহাত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন একটি গাছ যখন শুকিয়ে যায় আস্তে আস্তে শুকালে পড়ে, ওই গাছের বৃক্ষগুলো কেমন করে জোরে পড়ে, এভাবে একটা মানুষকে যখন অসুস্থতা আক্রমণ করে আল্লাহর ইচ্ছায়, আর সে যখন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সওয়াবের আশা করে, তখন অসুস্থতা যত বৃদ্ধি পাবে তার জীবন থেকে সমস্ত গুনাহগুলো ওইভাবে শুকনো গাছের মতো পাতার মতো জোরে পড়বে। সুবহানাল্লাহ, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। প্রিয় বন্ধুগণ, একটা ঘটনা বলেছে ইমাম সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত একটি ঘটনা। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সাঈদ একজন সাহাবী নারী তার কাছে প্রবেশ করলেন আর বললেন, ইয়া উম্মে সাঈদ মা লাকি, কি হইছে তোমার, তুজাফ জিফিনা, তুমি এভাবে কি করতেছ, তুমি কান্নাকাটি করতেছ, অথবা তোমার কি হলো, তুমি যে এইভাবে কাঁপতেছ, তো এই যে কান্নাকাটি করা বা কাঁপাকাঁপি করা, জ্বর হলে তো মানুষ প্রচন্ড কাঁপে, তাই না? তো এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবিয়া বলতেছেন, আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, জ্বরে আক্রান্ত হয়ে পড়েছি নবীজি, আর এই যে জ্বর, এই জ্বরের উপর আল্লাহ যেন কোনো বরকত না দেন, মানে সে একটা গাড়ির মতো দিচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া উম্মে সাঈদ লা তাসুবি আল হুম্মা, জ্বরকে গালি দিও না, জ্বরকে তুমি গালি দিও না, কেন, ফাইন্নাহা তুযহিবু খতায়া বনি আদম কামা ইযহিবুল কির ওয়া খাবাস আল হাদীদ। সহিহ মুসলিমের 2575 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তুমি গালি দিও না জ্বরকে, কারণ এই জ্বর তো বনি আদমের গুনাহগুলোকে মুছে ফেলে, দূর করে ফেলে, যেভাবে কামারের হাফর দ্বারা একটা জঙ্কার ধরেছে, এমন লোহাকে কামারের হাফর দ্বারা লোহার থেকে জঙ্কারকে দূরীভূত করে, অনুরূপভাবে জ্বর এসে মানুষের গুনাহগুলোকে একেবারে মুছে ফেলে, পবিত্র করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইবাম দিয়ে সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, এই অসুস্থ মানুষের আরেকটি মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ইমাম সাহেব উল্লেখ করলেন সহিহ বুখারীর 2996 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি মহা পুরস্কার ঘোষণা করেছেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মারিদাল আবদু আও সাফারা, একজন বান্দা যখন, মুমিন বান্দা, অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে যায়, অনেক দূরে সফরে যায়, কুতিবা লাহু মিছলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, তখন ওই মানুষটি, ওই মুসাফির ব্যক্তি বাড়িতে থাকা অবস্থায় যে সমস্ত ইবাদতগুলো করত,
ওই সব ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ। এর মানে ফরজ ইবাদত আমরা সফর অবস্থায় পড়া লাগবে না, না এরকম বুঝলে চলবে না। মানে আমরা যত নফল ইবাদত করতাম, জামাতে সহ নামাজ আদায় করতাম, কত ইবাদতগুলো করেছি, আমরা মুসাফির হলে এই সব ইবাদতগুলো আমরা ওইভাবে করতে পারি না, অসুবিধা নেই, সব সব আল্লাহ তাআলা লিখে দেন সুবহানাল্লাহ। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একজন একজন বান্দা তখন ওই সুস্থ অবস্থায় সে যে জীবনে ইবাদত করেছে এই সব সওয়াবগুলো আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকর। আমার বন্ধুগণ, এরপর ইমাম সাহেব বলছেন অসুস্থ হলে পরে আমরা তার কাছে, কার কাছে আমরা সাহায্য চাইবো, কার কাছে? ডাক্তার আমাকে সুস্থ করে দিবে, আমার ঔষধ আমাকে রোগ মুক্তি করবে? একজন মুমিন হিসেবে কখনো এমনটি করা উচিত নয়। ইমাম সাহেব বলছেন একজন বান্দা যখন অসুস্থতা লিপ্ত হয়ে যাবে তার জানা উচিত ইন্নাল্লাহ করিবুম মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দার খুব নিকটবর্তী, আল্লাহ তাআলা আরশে আজিমের উপর, কিন্তু তারপরে তার রহমত দ্বারা বান্দার খুব নিকটবর্তী। এরপরে ওই বান্দা একমাত্র সে আল্লাহর কাছে সুস্থতা চাইবে, তবে সুস্থতা দুটো পদ্ধতিতে চাইতে হবে। কয়টি পদ্ধতি? দুটো পদ্ধতি। এক নাম্বার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। দুই, সে চিকিৎসা গ্রহণ করবে। অনেক মানুষ বলে এক আল্লাহর উপর ভরসা করলেই চলো, আমাদের কোনো আসবাব গ্রহণ করার দরকার নাই। ইমাম সাহেব বলছেন না, হাকিকত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল ভরসা করা হচ্ছে এটাই যে একজন মানুষ, একজন মুমিন সে চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি সে আল্লাহ তাআলার কাছে ভরসা করবে, দোয়া করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটাই হচ্ছে সত্যিকার তাওয়াক্কুল সুবহানাল্লাহ। এমনটি আরব উলামায়ে কেরামদের, সৌদি আরবের উলামায়ে কেরামদের আকীদা এরকমই, তারা কখনো আসবাবকে অস্বীকার করে না। এই যে করোনা ভাইরাসের সময় কত উলামায়ে কেরামগণ পৃথিবীতে কত কি বলেছে, কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম দুইটা পরামর্শ দিয়েছেন যে সতর্ক থাকতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে, সেই সাথে এক আল্লাহর দিকে ছুটে চলতে হবে, দোয়া করতে হবে সুবহানাল্লাহ। আজকেও তিনি এই কথাই বলেছেন। এজন্য এই দুটো পদ্ধতি হচ্ছে হাকিকত তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ ভরসা করার নামান্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন ওয়াকুন আলা ইয়াকিনিন মিন রাহমাতিল্লাহি ওয়া ফাদলিহি, তুমি পূর্ণ ইয়াকিন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করবেন, তোমাকে রহমত দিবেন, কেননা তিনি হচ্ছেন একমাত্র সুস্থতা দানকারী সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুশ শারহ 5 এবং 6 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ফা ইন্না মাআল উসরি ইসরা, নিঃসন্দেহে কষ্টের সাথে রয়েছে সুখ। ইন্না মাআল উসরি ইসরা, নিঃসন্দেহে কষ্টের সাথে রয়েছে সুখ। তাহলে অসুস্থতার পরে সুস্থতা, দুঃখ যন্ত্রণার পরে রয়েছে আমাদের জন্য সুখ শান্তি। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন, এবার আমরা দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছি। দ্বিতীয় খুতবায় চমৎকার কথা বলেছেন ইমাম সাহেব। তিনি বলছেন যে একজন মানুষ বা মানব জাতি যতই শক্তিশালী হোক না কেন, তারা জ্ঞান এবং বিজ্ঞানের দিক থেকে যত ঊর্ধ্বতম অবস্থায় আরোহণ করুক না কেন, মানুষের মূল অবস্থা হচ্ছে তারা খুব দুর্বল, তারা জ্ঞানের দিক থেকেও দুর্বল, সৃষ্টির দিক থেকেও দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, বান্দারা তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে, যত জ্ঞান দেওয়া হয়েছে তা কালিলা, খুব সামান্য দেওয়া হয়েছে। তাহলে জ্ঞানের দিক থেকে আমরা যতই নিজেদেরকে পণ্ডিত মনে করি, যতই মহাজ্ঞানী মনে করি, আল্লাহ বলছেন খুব কম দিয়েছি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শক্তির দিক থেকে ওয়াখুলিকাল ইনসানু দুঈফা, সূরা নিসার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমি আপনি যতই শক্তিশালী নিজেদেরকে মনে করি না কেন, আল্লাহ বলছেন তোমরা খুব দুর্বল সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানুষের আসল অবস্থা। তাহলে মহা শক্তিশালী কে, পূর্ণাঙ্গ ক্ষমতা শক্তির অধিকারী কে? ইমাম সাহেব বলছেন ফাল কুওয়াতুল হাকীকিয়াতুল কামিলা কামিলাতুত তাম্মা মিন জামিউল উজু, সকল দিক থেকে একমাত্র পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী মহা শক্তিশালী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আকাশ এবং জমিনকে পরিচালনা করেন, তার ইচ্ছায় সবকিছু হয়। সেই মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব জাতি তোমরা সকলেই ফকির এক আল্লাহর দিকে সুবহানাল্লাহ। রাজা প্রজা সবাই আমরা এক আল্লাহর কাছে ফকির। এবার আল্লাহ বলছেন আল্লাহুল গনি আল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি অমুকাপেক্ষী, কারো কাছে তিনি মুকাপেক্ষী নন,
কারো কাছে মুখাপেক্ষী নন, কোন ফেরেশতার কাছে নয়, কোন জিনের কাছে নয়, কোন নবী রাসূলগণের কাছে নয়, কোন মানব জাতির কাছে, কোন মাখলুকের কাছে আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন গনিউন আনিল আলামিন, বিশ্ববাসী থেকে তিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ, আমরা যে আল্লাহর ইবাদত করি এগুলোর কোনো প্রয়োজন আল্লাহর নেই। তারপরে আল্লাহ তাআলা হামিদ, তিনি হচ্ছেন প্রশংসিত, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আপনি প্রশংসা করলেও আল্লাহর, প্রশংসা না করলেও আল্লাহর, কেননা সমস্ত নিয়ামত আল্লাহর। আপনি নিয়ামতকে স্বীকার করলেও সেই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি অস্বীকার করলেও সেই নিয়ামতের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ হামিদ, তিনি প্রশংসিত, তিনি প্রশংসার একমাত্র অধিকারী। সুবহানাল্লাহ। এই আয়াতটি সূরা ফাতিরের 15 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন, এবার আমাদের কাজ হচ্ছে আমরা এক আল্লাহর ইবাদতে প্রচেষ্টা চালাবো, আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর কাছে কাকুতি মিনতি করব, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সর্বশেষ ইমাম সাহেব তিনি কোরআন কারিমের একটি আহ্বান আমাদেরকে করেছেন, তা হচ্ছে আমরা যেন তওবা করি। কিসের জন্য? সফলতা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, আল্লাহ বলছেন, আইয়ুহাল মুমিনুন, হে বিশ্বাসীগণ, তোমরা সকলে এক আল্লাহর দিকে ফিরে যাও। যদি আল্লাহর দিকে তওবা করো, ফিরে যাও, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি এই ব্যর্থ জীবনে যদি আমরা সফলতা চাই, এই দুঃখময় এই দুঃখ ভরা জীবনে যদি সুখ ও শান্তি চাই, যদি আমরা সত্যি সুখী হতে চাই, আনন্দ পেতে চাই, সফলতা চাই দুনিয়াতে আখেরাতে, আল্লাহ বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন, সবাই এক আল্লাহর দিকে ফিরে যাও। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই খুতবাতে যা শুনলাম, যে আমাদের জীবনে অসুস্থতা এটা হচ্ছে দুঃখ, তবে সুস্থতা হচ্ছে জীবনের সবচাইতে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। তবে আমাদের জীবনে যে অসুস্থতা আসে, এগুলো আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য, এবং আমাদের জীবনে যে ভুল ত্রুটি গুণাগুলো হয়েছে সেগুলো ক্ষমার জন্য, আলহামদুলিল্লাহ। আপনারা দলিল প্রমাণ সহ শুনেছেন। এবং জীবনে আমরা যতই শক্তিশালী হই, আমরা দুর্বল, আমরা যে এক মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে যেন ফিরে যাই। অসুস্থ হলে আল্লাহর দিকে ফিরে যাব, অবশ্য চিকিৎসা গ্রহণ করব। আর পরিশেষে ইমাম সাহেব বলছেন, সফলতা যদি পেতেই চাই, এক আল্লাহর দিকে তওবা করতে হবে, ফিরে যেতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আমরা যেন তোমার দিকে ফিরে যেতে পারি, এবং আমরা এই সুস্থতা নামক নিয়ামতকে যেন, অবসর নামক নিয়ামতকে যেন আমরা কদর করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।